হাই ফ্রেন্ড, আমি শিলা, শিলাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন একটি রান্না গ্রামের স্টাইলে দেখাচ্ছি। আজ বানাচ্ছি গ্রামের এঁচোড়, টাটকা এঁচোড় দিয়ে, একদম এঁচোড়ের পেঁয়াজ রসুন দিয়ে ডালনা বা এঁচোড়ের কারি আলু দিয়ে। তাই আমাদের বাড়ির গাছ থেকে একটা এঁচোড় কেটে নিচ্ছি। কী পরিমাণ এঁচোড় ধরেছে দেখুন, পুরো গাছের নিচ থেকে ওপর পর্যন্ত মাটিতেও লেগে আছে। ওখান থেকে আমি একটা ছোট্ট কচি এঁচোড় কেটে নিলাম। আর এই এঁচোড়টা খেতে এতই টেস্টি, আমাদের এই এঁচোড়টাকে বলে কাঁঠালি এঁচোড়, এটা খুবই টেস্টি হয়। এখন আমি আপনাদের এঁচোড়টা কীভাবে কেটে নিতে হয় এই দেখাচ্ছি। দেখুন, অনেকে জলে ধুয়ে পরিষ্কার করে নেন, তার থেকে আমি যেভাবে কাটছি, একটু তেল মাখিয়ে একটা পলিথিন দিয়েও ক্ষীরটাকে পরিষ্কার করে নিতে পারেন। এটা কিন্তু বাজারের এঁচোড় নয়, তাই ক্ষীরটাও অনেকটা বেশি। আর টাটকা এঁচোড় ক্ষীর তো বেরাবেই, তাই আমি পলিথিন দিয়েও করছি। আপনারা চাইলে পেপার দিয়ে করতে পারেন, না হলে কাগজ দিয়ে সুন্দর করে চিটিয়ে আর ক্ষীরটা বের করে নেবেন। আমি দুরকমভাবে দেখাচ্ছি, এখন ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। দেখুন, আমার বঁটিতেও একটুও লেগে নেই ক্ষীর, আর হাতেও লেগে নেই। এভাবে এই টিপসটা ফলো করুন, দেখবেন এঁচোড় কাটতে একটুও কষ্ট হবে না। আর এখন ছোট ছোট পিস করে কেটে নেব। কেটে নিয়ে আবার জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নেব। আর আমার এই পদ্ধতিতে যদি রান্না করেন, পেঁয়াজ রসুন দিয়ে এঁচোড়ের ডালনা একবার ট্রাই করুন, ভালো লাগবে। আর এঁচোড়টাকে ভালো করে এখন ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি কুকারে সিটি লাগিয়ে নেব। সেদ্ধ করে সিদ্ধ করে নিতে হবে খুব কচি গাছের টাটকা এঁচোড় দিয়ে। আজ গ্রামের স্টাইলে ডালনা বানানো দেখাবো। আজকে বানাচ্ছি এঁচোড়ের একদম গ্রামের স্টাইলে নর্মেল ঘরোয়া রান্না, এঁচোড়ের ডালনা বা এঁচোড়ের কারি। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন এঁচোড়টা ভেজে নেব। তার জন্য নিয়েছি আদা বাটা, রসুন বাটা, আর নিয়েছি পেঁয়াজ, টমেটো কুচি, জিরে, হলুদ, লঙ্কা, ধনে জিরে। এখন আমি ভালো করে এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি, এখন ভেজে নেব। আমি যেহেতু লবণ দিয়ে এঁচোড়টা সেদ্ধ করেছি, তাই ভাজার সময় আর লবণ দেব না। এটা হচ্ছে আমাদের গাছের টাটকা এঁচোড়, একদম টাটকা এঁচোড়কে ঘরোয়া গ্রামের স্টাইলে আমরা কীভাবে রান্না করি, একদম আদা রসুন বাটা পেঁয়াজ দিয়ে। ঘরের এঁচোড় প্রত্যেক দিন তো চিংড়ি দিয়ে আমরা বানাই না, তার জন্য একদম ঘরোয়া স্টাইলে গ্রামের যে এঁচোড়ের ডালনা বা এঁচোড়ের কারি বানাই, ওটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি। আপনারা দেখতে চাইলে এরকম এঁচোড়ের রান্না আমরা কোন কোনভাবে করি, এঁচোড় দিয়ে, চিংড়ি দিয়ে, মাছ দিয়ে, কমেন্ট করে জানান, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা তো দেখেছেন গাছে প্রচুর এঁচোড় হয়েছে, তাই যে কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করুন। আমার এঁচোড়টাকে দেখুন, লাল লাল সেদ্ধ করে লাল লাল ভেজে নিয়েছি। এখন চিংড়িটাকে নামিয়ে রাখবো, এঁচোড়টা ভাজা হয়ে গেলে নামিয়ে রাখবো। এখন আমি মশলাটা কষার জন্য কড়াইতে সরষার তেল দিয়ে দিচ্ছি। একবার এটা খুব সামান্য উপকরণ দিয়ে রান্না হয়, এখানে আমি গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, লং, এলাচ আর এক টুকরো ডালচিনি। এখন কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম। আদা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, বেটে রাখা আদা আর রসুনটা দিয়ে দিলাম, একটু রসুন আদা সম পরিমাণ। এখন ভালো করে কষিয়ে নেব। এখন আদা রসুনটা বাটা হয়ে গেলে জিরা গুঁড়া আর ধনের গুঁড়ি, লঙ্কা গুঁড়ি আর হলুদের গুঁড়িটা দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটু জল দিয়ে দেবো, যাতে মশলাগুলো ভালোভাবে কষে যায় বা উড়ে না যায়। আর উনুনের জালটা দেখুন কতটা আমি লো আঁচ করে দিয়েছি, আর টমেটোটা একদম গলে গিয়েছে।
এখন একটু ধনে পাতাও কষানোর সময় দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। আর এখানে কোনো মশলা দিব না, এটা ভালো করে কষিয়ে নিলে ভেজে রাখা এঁচোড়টা দিয়ে ভালো করে কষা। মশলাতে সুন্দর কালার চলে এসছে, এখন ভেজে রাখা এঁচোড়টা দিয়ে দিচ্ছি। আলু এঁচোড় দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু সেদ্ধ হওয়ার কিছু নেই তার জন্য মশলার সঙ্গে ভালো করে একটু মাখিয়ে নেব, যাতে মশলাটা এঁচোড়ের মধ্যে গিয়ে একটা সুন্দর ফ্লেভার আনে। এখন পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিচ্ছি, আমাদের গ্রামের মোটা লবণ দিয়ে, গ্রামের একদম ঘরোয়া রান্না আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার রান্নাগুলো আপনারা দেখুন, ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করুন, আর পারলে একটা সাবস্ক্রাইব করুন, যাতে আমিও এরকম রান্না আপনাদের দেখাতে পারি, আর ভালো লাগলে আপনারাও গ্রামের রান্না করতে পারেন। এখন ভালো করে কষিয়ে নিয়েছি, পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। এখন ফুটে উঠেছে আর আমার রান্নাটাও দেখুন হয়ে উঠেছে। এখন ঘি আর গরম মশলা দিয়ে দেব, যেহেতু এখানে কোনো চিংড়ি দিচ্ছি না, তাই গ্রামের যে এঁচোড়ের ডালনা যেভাবে আমরা রান্না করি, আর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিব। আর দিচ্ছি ওপর থেকে ধনে পাতা কুচি, এখন ওপর থেকে একটু চিনিও দিয়ে দিলাম। চিনি দিলে তার স্বাদটা ভালো লাগে, যেহেতু এটা নিরামিষ তো নয়, পেঁয়াজ রসুন দিয়ে ডালনা, তাই এরকমভাবে আমরা রান্না করি। এখন নামিয়ে রাখবো। দুপুরের লাঞ্চ থালিতে রেখেছিলাম ভাত, মাছের ডিমের বড়া, আলু মাখা, শাগের ভাজা, আর করেছিলাম কুমড়ো দিয়ে, বই ডাঁটা দিয়ে ঘণ্ট, আর চোরের কারি, যেটা আমাদের আজকের রেসিপি হয়েছিল।